আমি হলো পড়োশী। ব্যক্তিগত ভাবে মোর ঘর হচ্ছে এ সীমা আরপট কেন্দুঝর জেলার এইটু মাত্র 15 কিলোমিটার দূরের। এঠু যদি আপন মানে ডাকিবে তাহলে সেপটে থাইকি মু কহিবি ও বলি কহিবি। আপন মানে এবং ওড়িশা ভিতরে সম্পর্ক হেউছি যেমিতি হিন্দিরে কোহা যায় দো জিস এক জান। যদিও কোনসি কারণ 1980 মসিহারে ওড়িয়া ভাষাভাষী অঞ্চলকে নেই যেতবে এক স্বতন্ত্র রাজ্য গঠন হয়েছিল ব্রিটিশ রাজ সময়ের এঠাকার বসবাস করুথবা লক্ষ লক্ষ ওড়িয়াঙ্ক সম্পর্ক ওড়িশা সাঙ্গরে ঠিক ভাই ভাই পরি। ঘর সিনা দুইটা হয়েগলা কিন্তু দুইজন গোটিয়ে মার সন্তান। আমি সমস্তে ঝাড়খণ্ডর ওড়িয়া এবং ওড়িশার আমি ওড়িয়া। ঝাড়খণ্ড রাজ্যবাসী সহ আপন মানে মধ্য ভারতীয় জনতা পার্টির সরকার কু অনেক সমর্থন ও ভাল পাইছন্তি প্যার মধ্যে দেইছন্তি। মু ভাগ্যবান যে এই ঝাড়খণ্ডর পুয়ো আজি আম রাজ্যর ওড়িশা রাজ্যর মহামহিম রাজ্যপাল যিকি মতে শাসন পাই মূল্যবান উপস দেইথান্তি আজি সেই ঝাড়খণ্ড প্রতিনিধিত্ব করিকি আজি ওড়িশার রাজ্যপাল হয়েছন্তি আমার মহামহিম রঘুবর দাস মহাশয়। সে আমাকে ওড়িশার শাসনকে আজি আমাকে মধ্যে পরামর্শ দেইকি আমার নেতৃত্ব নেউছন্তি। সে মধ্যে ঝাড়খণ্ডর পূর্বতন মন্ত্রী ভাবে তাঙ্কর মূল্যবান উপদেশ আমাকে অনেক সময় দেউ আসুছন্তি। আপন মানকর মনে থিব বর্তমানর প্রথম নাগরিক মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি এই ঝাড়খণ্ডর রাজ্যপাল পদ অলঙ্কৃত করেছিলেন এবং ঝাড়খণ্ড রাজ্যকে সমৃদ্ধ করিবার অনেক অবদান মধ্যে সে ঝাড়খণ্ড পাই রাখিলে। আপন মানে এবং সারা ওড়িশাবাসী গর্বিত যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি তাঙ্কু রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত করিবা পাই এক প্রমুখ ভূমিকা গ্রহণ করেছিলেন। জনে সাধারণ পরিবার আসিথিবা আম এ ঝাড়খণ্ডর পড়োশী জেলা ময়ূরভঞ্জর জনে সাধারণ আদিবাসী মহিলা দেশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করিবা দেশের রাষ্ট্রপতি হেবা ইয়ে কেবল ভারতীয় জনতা পার্টি দ্বারা হি ইয়ে সম্ভব হয়ে থাকে এ কথা আমি সমস্তে জানি থাও।